আমি একটু ট্রমাটাইজড ছিলাম অনেক, কোনো কিছুতে কনসেন্ট্রেশন দিতে পারতেছিলাম না আমি একটু। আচ্ছা আমি বলছিলাম এইসব সিরিয়াস কোশ্চেন না করতে। উনি আমারে এখন বোর্ডের এক্সাম করা শুরু করছে, আমি আবার এই চিঠিতে কয়েকদিন আগে তো ইন্টার পরীক্ষা দিলেন। প্রত্যয় হিরণকে যেসব মেয়েরা ভালোবাসতে চায় তাদেরকে সে কিভাবে সামলায়? লম্বা একটা ব্রেক নিয়ে শুটিং এ কামব্যাক করলেন, কি মনে হয় আপনার ভক্তরা আপনাকে আগের মতোই অ্যাকসেপ্ট করবে? শুনেন ফ্যান অনেক ধরনের হয়, আর কিছু ফ্যান থাকে যারা আপনি আসলে দেখে, আর কিছু ফ্যান থাকে যারা আপনার আসার জন্য অপেক্ষা করে, ঠিক আছে? তো ওদের মধ্যে একটু হয়তো ইচ্ছা আছে যে ও যেদিন আসবে ওই দিন আমি ওকে দেখবো। সো হ্যাঁ, তো যাদের ইচ্ছা আছে তারা এখনও অপেক্ষা করতেছে। আর আমি রিসেন্টলি কিছু জায়গায় কিছু দেখছি যে হ্যাঁ, আমি বুঝছি যে এখনও মানুষজন আমার ভুলে নাই, মানুষজন এখনও আমার মনে রাখছে। তো যারা ভাবছিল যে আপনার ক্যারিয়ার শেষ তাদেরকে কী বলতে চান? তো আমি তাদেরকে বলবো আমার ক্যারিয়ার আসলেই শেষ এখন, আমি এটা মনে করি আমার ক্যারিয়ার আসলে শেষ, ঠিক আছে? এখন যতটুকু চেষ্টা যে যে শেষ হওয়ার ক্যারিয়ারটারে একটু যদি কোনোভাবে একটু দাঁড়া করাতে পারি, দ্যাটস ইট। আমি অলরেডি ভাবি নিছি আমার এটা দরকার নেই, ক্যারিয়ার দরকার নেই। আমি আসলে এই লাইনটা ভাবছিলাম মাঝখান দিয়ে যে আমার দরকার নেই, আমি আর এদিকে ঢুকবো না, বিকজ আমি একটু ট্রমাটাইজড ছিলাম অনেক, ঠিক আছে? আমি কোনো কিছুতে কনসেন্ট্রেশন দিতে পারতেছিলাম না আমি একটু। আচ্ছা আমি বলছিলাম এইসব সিরিয়াস কোশ্চেন না করতে। আমি সুন্দর মতন কমেডি করতেছিলাম, আমার এই রোমান্টিক নাটকে ঢুকেছে, তারপর থেকে আমি কমেডি ভুলে গেছি, এখন আর মধ্যে খালি রোমান্সই ঢুকে। প্রত্যয় হিরণকে যেসব মেয়েরা ভালোবাসতে চায় তাদেরকে সে কিভাবে সামলায়? আমার কেউ ভালোবাসে না, কোনো মাই আমারে চয়েস করে না। আবারও তো সিরিয়াস ইস্যু হয়ে গেল, আবারও সিরিয়াস ইস্যু কান্না করে দেন। গ্লিসান কই মেকআপ? মাহিমা আপু আপনার ভালো বন্ধু, তার সাথে সবচেয়ে বেশি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন, তাও আবার ডিরেক্টর মাবরুর রশিদ বান্না ভাইয়ের ডিরেকশনে। হ্যাঁ, তো ব্যক্তিগত জীবনে কোনো বিপদে পড়লে এই মানুষ দুটোকে কতটা পাশে পেয়েছেন? আমি সবসময় পাশে পেয়েছি, ইভেন আমার লাইফে যে সবচেয়ে বিগেস্ট বিপদ যেটারে সবাই যেটা কম বেশি জানে, তো এই দুইটা মানুষ সবসময় আমার সাথে ছিল, সবসময় আমাকে হেল্প করার ট্রাই করছে। ইভেন আমি যখন ফ্রি হয়েছি তখনও এই মানুষগুলো সবসময় সবার আগেই আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছে। সো হ্যাঁ, এই মানুষগুলো সবসময় আমার সাথে ছিল, এই দুজনই সেম। ইভেন বান্না ভাই আমার বাবার সাথে রেগুলারলি কন্ট্যাক্ট করতো যে কী অবস্থা না অবস্থা, বাবার থেকে ইনফরমেশন জানতে চাইতো। সো বাবা রেগুলারলি বান্না ভাইয়ের সাথে কথা বলতো, আর কারোর সাথে কথা বলুক বা না বলুক বান্না ভাইয়ের সাথে অ্যাটলিস্ট সবসময় কথা বলতো। সো হ্যাঁ, তো এই দুইজন সবসময় আসা আছে। ফুটেজ খেতে আইসি। আপনার ভালোবাসার মানুষকে পেতে আপনি সর্বোচ্চ কী করতে পারবেন? সর্বোচ্চ মারে গিয়ে বলতে পারবো যে মা ওরে ভালোবাসে, ওরে বিয়ে করে দাও। সুতরাং কাটা দিয়ে কাটা তোলে কারা? আমি এসব বুঝি না, এসব এইসব লাইনগুলো আমি বুঝি না, কি কাটা দিয়ে কাটা তোলে কারা, এটার মানে কি আমি জানি না, আমি শুনি এই লাইনটা, আমি ফার্স্ট টাইম শুনছি। এটা একটা বাগধারা, কাটা দিয়ে কাটা তোলে কারা, আমি সরি আমি বাগধারা এটা শুনি নাই। কাটা দিয়ে কাটা তোলা শুনেননি? না আমি শুনি নাই। এটা মানে আসলে বুঝেন না, আমি বাজেট স্টুডেন্ট। হ্যাঁ বাট আমি এটা শুনি নাই, আমি বাগধারা অনেকগুলো শুনছি বাট এটা শুনি নাই। উনি আমারে এখন বোর্ডের এক্সাম করা শুরু করছে, ঠিক আছে? আমি আবার এইচএসসিতে ফেল, আগে তো ইন্টার পরীক্ষা দিলেন, আমি এইচএসসিতে ফেল করছি, তো জানে না উনি আবার আসতেছে। পাস করছেন তো? পাস করছে, পাস করছে, ওটা পরে করছে। যাই হোক, যা পশানি খাওয়ার তা খায় ফেলছি, ঠিক আছে? যাই হোক আপু প্লিজ এবার মাফ চাই, আমার বন্ধু-বান্ধব সবাই খায়। কোনো দরকার নাই, আপনি অনেক ভালো আনসার দিয়েছেন, ঠিক আছে? এই যে আমার এত যে ক্ষুধা লাগছিল, আমার এতক্ষণ দাঁড়া করে আমার এতগুলো ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে? বলছিল 4-5টা কোশ্চেন করবো, 20-30টা কোশ্চেন করছে না, মিনিমাম 20-30টা কোশ্চেন করছে, 19টা প্রশ্ন করছে, এই যে 20টা বলছিলাম কিন্তু, ঠিক আছে? এখন যে আমার ক্ষুধা শেষ হয়ে গেছে আমি কী করবো? আমি